হাই বন্ধুরা, তো কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের জন্য আরেকটি নতুন গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে আসলাম। এই ভিডিওটা হচ্ছে আপনি যে কোনো যে কারো ইমো মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপে কীভাবে অডিও কল ক্লিয়ারলিভাবে রেকর্ড করবেন সেই বিষয়ে আজকে আলাপ আলোচনা করব। তো আমরা অনেক সময় বিভিন্ন গুরুত্বপূর্ণ কথাগুলো রেকর্ড করতে চায়, তো অন্যান্য অ্যাপসে আপনারা দেখছেন যে ক্লিয়ারভাবে আপনার ভয়েস বা অডিও রেকর্ড হয় না। তো আজকে আমি দেখাবো যে আপনারা কিভাবে খুবই সহজেই যে কোনো অডিও রেকর্ড করতে পারবেন মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপে বা ইমুতে। তো আজকে এই প্রসেসটাই দেখাবো, তো ফিরছি ইন্ট্রোর পরে। তো বন্ধুরা, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপে বা ইমুতে আপনারা অডিও কল রেকর্ড করতে পারেন না, তাদের জন্য খুবই হেল্পফুল একটি ভিডিও হতে চলছে। তো আপনারা কন্টিনিউ করতে থাকেন। তো আমরা যারা অডিও কল যে কোনো কথা বা যে কোনো ভয়েস গুরুত্বপূর্ণ কাজের জন্য আমরা অনেক কল রেকর্ড করে থাকি, তো সেই কল রেকর্ড কিন্তু আমাদের কোনোভাবে ক্লিয়ার হয় না। তো এই প্রসেসটাই দেখাবো যে আপনি যে কোনো ইমো মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপে আপনি ক্লিয়ারলিভাবে অডিও রেকর্ড করতে পারবে। তো আপনাদের ছোটো একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। তো অ্যাপ্লিকেশনের নাম হচ্ছে কিউব কল রেকর্ডার। এই যে দেখতে পাচ্ছেন, তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন কিউব কল রেকর্ডার ACR। এটা ডাউনলোড করতে হলে আপনাদের প্লে স্টোরে গিয়ে কিউব কল রেকর্ডার ACR লিখলেই এই অ্যাপ্লিকেশনটা সেখানে পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন এখানে। তো ডাউনলোডের পরে আপনারা ওপেন করবেন। তো ওপেন করার পরে এরকম ইন্টারফেস দেখতে পাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন নেক্সট অপশন, এই নেক্সট অপশনে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে এখানে এগ্রি দেখতে পাচ্ছেন, এটার উপর ক্লিক করবেন। তো ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন একটা গ্র্যান্ড পারমিশন, এটার উপর ক্লিক করবেন। তো আমি এটার উপর ক্লিক করলাম। ক্লিক করার পরে অ্যালাউ চাইতেছে, অ্যালাউ ক্লিক দিবেন। কয়েকবার অ্যালাউ চাইবে, সেখানে অ্যালাউ ক্লিক করে অ্যালাউ করে নেবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন, এটার মধ্যে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাপসটার পারমিশন চাচ্ছে। তো আমি এটা অফ আছে, এটা অন করে দিলাম। অন করার পরে ব্যাগে যাবেন। ব্যাগে যাওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন এই অপশনটাতে আবার ক্লিক করবেন। তো ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন নিচে আমাদের এই অ্যাপসটার শো করতেছে, এটা অফ আছে, এটা আমরা অন করে দিব। তো আমি এখান থেকে এটা অন করে দিলাম। তো অন করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে ওকেতে ক্লিক করে দিবেন। তো ওকেতে ক্লিক করার পরে আপনারা ব্যাগে যাবেন। তো ব্যাগে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ওকে কন্টিনিউ, ওকে কন্টিনিউতে ক্লিক করবেন। তো ওকে কন্টিনিউতে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ওকে গো টু ইট, এটার মধ্যে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে এই যে দেখতে পাচ্ছেন আপনার যে অ্যাপ্লিকেশন ডাউনলোড করলেন সেটার উপর ক্লিক করবেন। তো ক্লিক করার পরে আবার ব্যাগে যাবেন। ব্যাগে যাওয়ার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন এগ্রি, আই এগ্রি, এটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন
আমাদের লোকেশনটা অন করতে বলতেছে, আপনারা লোকেশনটা নো থ্যাঙ্কস দিয়ে দিবেন। তো নো থ্যাঙ্কস দিয়ে দিলাম, তারপরে এখানে লেখা উঠতেছে ওকে গো গো টু ইট, এটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ফোন নামের একটা লেখা, এই লেখার মধ্যে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে এখন দেখেন বন্ধুরা, যে আপনারা যে কোনো কল, অডিও কল আপনি রেকর্ড করতে পারবেন ম্যানুয়ালিভাবে, ফোন দিয়েও সেটা রেকর্ড হবে, এবং এমু হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারের কল দিয়েও আপনার অডিও কলটা রেকর্ড হবে। তো আপনারা রেকর্ড করার জন্য আপনাদের এই অ্যাপসটার উপর ক্লিক করতে হবে। তো অ্যাপসটার উপর ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন এরকম একটা শো করবে, ভয়েস মাইক্রো শো করবে। তো এটার উপর ক্লিক করবেন। তো ক্লিক করার পরে আমার স্ক্রিন রেকর্ডের কারণে সেটা এখানে শো করতেছে না। তো এটার উপর ক্লিক করলেই আপনারা অডিও রেকর্ড যখন করবেন সেটা অন করে দিবেন। অন করার পরে তো যে কোনো অডিও কল যখন রেকর্ড করবেন তার আগে আপনার এই অ্যাপ্লিকেশনটা ওপেন করে দিতে হবে। ওপেন করার ফলে এরকম আপনাদের শো করবে। তো এরকম শো করলে আপনি বুঝবেন যে আমার এই অ্যাপসটা চালু হয়ে গেছে। আর যখনই বন্ধ করবেন, সেটা কিভাবে বন্ধ করবেন, যেমন ওই অ্যাপ্লিকেশনের যাইয়ে এই যে এখানে দেখতে পাচ্ছেন এটার উপর ক্লিক করলেই সেটা বন্ধ হয়ে যাবে। আবার চালু করলে এখানে শো করবে, এই যে এখানে শো করবে, আর বন্ধ করলে এটা এখানে শো করবে না। তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক দিবেন, শেয়ার করবেন, এবং পাশে বেল আইকনটা ক্লিক করে অল করে দিবেন, যাতে নতুন নতুন ভিডিও আপনারা আপলোডের সাথে পান। আজকের জন্য বিদায় নিলাম, খোদা হাফেজ বন্ধুরা।